সীতা, ওই সত্যনারায়ণ শুধু আমার সাথেই এরম ব্যবহার করেনি, বাবার রুমে গিয়ে কিছুটা নেওয়ার চেষ্টা করছিল। ওইটা কিরণ দেখতে পেয়ে অরুণকে এসে বলেছে, কিন্তু ও তো কিরণের কোনো কথা না শুনে সত্যনারায়ণকেই সাপোর্ট করলো। সত্যনারায়ণের আসল রূপটা যদি অরুণ একবার জানতে পারে, তারপরে অরুণ এই মহল থেকে ওকে বার করে দেবে। ওই সত্যর ব্যাপারে ওকে কেউ কিছু বললেও ও কিছুতেই কারোর কথা শুনতে চায় না, খালি ভালো সেজে ভালো ভালো কথা বলে। সত্যনারায়ণের আসল রূপটা যদি অরুণ একবার জানতে পারে, তারপরে অরুণ এই মহল থেকে ওকে বার করে দেবে। ওই সত্যর ব্যাপারে ওকে কেউ কিছু বললেও ও কিছুতেই কারোর কথা শুনতে চায় না, খালি ভালো সেজে ভালো ভালো কথা বলে। এই সমস্যার যে কি করে সমাধান করব আমি বুঝতেই পারছি না। আমার কাছে একটা আইডিয়া আছে। কি আইডিয়া? এই হাড়ের মধ্যে একটা স্পাই ক্যামেরা রেখে দিয়েছি, এটা তুমি পরে থাকো গঙ্গা। ওই সত্যনারায়ণ তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করলে, কোনো আজে বাজে কথা তোমার সাথে বললে, ওটা আমার ল্যাপটপে রেকর্ড হয়ে থাকবে। আমরা ওই ভিডিওটা অরুণকে দেখাতে পারলে ও যে কত বড় শয়তান, অরুণ তখন বুঝতে পারবে। এভাবে ক্যামেরা রেকর্ড করাটা কি ঠিক হবে? শুধু সত্যনারায়ণ খারাপ, কিন্তু রমা প্রভা আর মালতী তো ভালো। ওই ভিডিওটা আমরা সবাইকে তো আর দেখাচ্ছি না, শুধুমাত্র অরুণকে দেখাচ্ছি। অরুণকে বলে শুধু ওকে দূরে পাঠিয়ে দিয়ে রমা প্রভা আর মালতীর যাতে কোনো অসুবিধা না হয় সেটাই দেখতে হবে। এটা কিন্তু তুমি ঠিকই বলেছ। এসো এখনই আমাদের খেলাটা শুরু করি। প্রথমে এইটা তোমার গলায় পরে নাও। ও হলে বসে এখন পেপার পড়ছে, তুমি রান্নাঘরে যাও, ও ঠিক তোমার পিছনে যাবেই। রান্নাঘরে গিয়ে ওর সব বদমাইশি রেকর্ড করে প্রমাণ করি। ঠিক আছে, চলো এখনই যাই। এসো। গঙ্গা, লক্ষ্মীকে একটু কফি এনে দিতে বলবে, আমার খুব মাথা যন্ত্রণা করছে। লক্ষ্মী তো বাড়িতে নেই, তোমার কফি চাই তো? আমি বানিয়ে দিচ্ছি কফি। আরে তুমি রান্নাঘরে একা কাজ করবে? দাঁড়াও আমিও আসছি। আরে আমার এই বাড়িতে এরকম কাজ করার অভ্যেস আছে? তুমি যাও বসো, আমি নিয়ে আসছি। কিচেনে কফি বানাতে যাচ্ছিস? তুই কিভাবে কফি বানাস সেটা আমিও দেখতে চাই। গঙ্গা, কফি বানাচ্ছ নাকি? আমার জন্যও তাহলে এক কাপ বানাবে? বলে হয়ে গেছে তো, এবার যান এখান থেকে, আমি নিয়ে আসছি। তুমি যদি কফি বানিয়ে দাও যেখানে খুশি খেতে পারি, কিন্তু তুমি এখানে কফি বানাচ্ছ সেটা একটু পাশে দাঁড়িয়ে দেখতে চাই। আপনি এরকম নোংরা ব্যবহার আর কতবার করবেন? প্রথমবার যখন সিসিটিভির জন্য টাকা চাইতে এলাম, তুমি কাপড় বদলাচ্ছিলে সেটা দেখলাম। তারপর বাগানে যখন তুমি কাপড় শুকোতে দিচ্ছিলে লুকিয়ে দেখলাম, কিন্তু ওইসব দেখেও মনে তৃপ্তি পাইনি, সেই জন্য তোমার গায়ে কালি ছুঁড়লাম। তুমি শাড়ি বদলানোর জন্য বাথরুমে গেলে সেখানে তোমার শরীর দেখে আনন্দ পেলাম। আমি আপনার মেয়ের মতো, এরকম কথা আমাকে বলতে আপনার লজ্জা করছে না? বলেছিলে তো, কিন্তু
আমি নিজেকে আটকে রাখতে পারলাম না। তোমার শরীর যে আমার চোখকে শুধু তোমার দিকেই টানতে থাকে। আপনি এভাবে কথা বলবেন না, আমি সহ্য করতে পারছি না। আরে চোখ যে মানতে চায় না। আমি এখনো অবধি কত মেয়েকে দেখেছি, কিন্তু তোমার মতো কেউ আমার হৃদয়ে বসে যায়নি। তোমার ওই চোখের দিকে তাকালেই যে আমি পাগল হয়ে যাই। দেখো আমি যেভাবে তোমার রূপের বর্ণনা করলাম, অরুণ কোনোদিন কি এইভাবে তোমার রূপের বর্ণনা করেছে? সেটা অরুণকে গিয়ে জিজ্ঞেস করুন। তুমি যাই বল, অরুণ তোমার কথা বিশ্বাস করবে না। আমি বললেই অরুণ বিশ্বাস করবে। আমার কথা বিশ্বাস নাই করতে পারে, সেটার ভিডিওটা দেখলে বিশ্বাস করবে তো? আপনার সব নোংরা কথাগুলো সীতার ল্যাপটপে রেকর্ড হয়ে গেছে। এক্ষুনি আমি রেকর্ডিংটা নিয়ে গিয়ে অরুণকে দেখাবো। গঙ্গা দাঁড়াও, আমার কথা শোনো। গঙ্গা আমার কথা শোনো। সীতা রেকর্ড হয়ে গেছে তো? শুনতেই আমার ঘেন্না লাগছিল, কিন্তু ওনার সব কটা কথাই রেকর্ড করে রেখেছি, সব এই পেনড্রাইভে আছে। তুই কতটা নোংরা লোক তার সাক্ষী এর মধ্যে আছে, এটা আমি এক্ষুনি অরুণকে গিয়ে দেখাবো। না গঙ্গা, দরকার পড়লে তোমার পা ধরছি, ওটা অরুণকে দেখিও না, আমার সম্মান চলে যাবে। মান সম্মান শুধু আপনার আছে, আমার নেই। ক্ষমা করো গঙ্গা, আর এরকম ভুল কখনো করবো না। এই জন্মে তোর শোধরানো সম্ভব নয়, এটা আমি অরুণকে দেখিয়েই ছাড়ব। না গঙ্গা, দেখিও না, তুমি যা বলবে আমি শুনবো। যা বলবো তাই শুনবেন? তুমি যা বলবে আমি সব করব। এক্ষুনি বাড়ি ছেড়ে যেতে হবে, যাবেন? যাবেন না, আমি অরুণকে দেখাবো। আমি বাড়ি ছেড়ে চলে যাব, এটাই তো, আমি চলে যাব। গঙ্গা, কেন অরুণকে না দেখিয়ে ওকে ছেড়ে দিচ্ছ? আমি এমনিই বলেছি ও যাতে চলে যায় এখান থেকে, এটা যদি অরুণকে দেখাই তাহলে অরুণও কষ্ট পাবে, তাই আমি ওকে এখান থেকে তাড়াবার জন্য বললাম। ও নিজে থেকেই চলে গেল, এতে ভালোই হয়েছে, বড় নিজে থেকেই সমস্যার সমাধান হয়ে গেল, এটার দেখিয়ে লাভ নেই। অরুণ এসে উনি কোথায় জিজ্ঞেস করলে কি উত্তর দেবে? কোনো আর্জেন্ট কাজের জন্য বার্মায় চলে গেছে বলবো। বার্মা থেকে যারা এসেছিল ওদেরকে আবার বার্মায় পাঠানো হয়েছে। সব তোমার জন্য সীতা, তোমায় অনেক থ্যাংকস। প্রিন্সদেরকে থ্যাংকস বলতে নেই, আমাকে শুধু কফি দিলেই খুশি। শুধু এইটুকুই? আমার যা আনন্দ হচ্ছে না, শুধু স্পেশাল নয়, একটা স্ট্রং কফি বানিয়ে দেব, এসো। এই কিরণ, ওই সত্যনারায়ণ সবসময় এই বাড়িতে ঘুরে বেড়াতো, এখন আর দেখাই যাচ্ছে না, তুই কি কিছু জানিস? তুই কোনো প্ল্যান করে ওদেরকে তাড়িয়ে দিসনি তো? আমি ওদের কিভাবে তাড়াবো সেটা চিন্তা করছি, আর তুমি বলছো ওকে দেখা যাচ্ছে না। ওকে যে আমরা এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার প্ল্যান করছি সেটা মনে হয় জানতে পেরে গেছে। আমাদের ভয় দেখানো কষ্ট বলে ওরা মনে হয় নিজের থেকেই চলে গেছে। এই কেন মা এমন বলছো? ও যখন দাদার রুম থেকে বেরিয়ে আসলো তখন তোর হাতে ধরা পড়লো, তখন যদি চিৎকার করে বাড়ির সবাইকে জড়ো করতাম তাহলে বাড়ির সবাই ওকে পিটিয়ে বার করত। এমন একটা সুযোগ ছাড়ার পর তুই কি ভেবেছিস যে তুই যতই বড় বড় কথা বলিস ও তোকে ভয় পেয়ে এই বাড়ি ছেড়ে চলে যাবে? মা, আমার ব্যাপারে না জেনে তুমি কিন্তু আমাকে অপমান করে কথা বলছো। তুমি দেখে নিও ওই সত্যনারায়ণকে একদিন না একদিন এই বাড়ি থেকে বের করেই ছাড়বো। ওকে তাড়াবার চিন্তা ছাড়, প্রথমে গিয়ে ও কোথায় আছে খোঁজ নে।